নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কংগ্রেস ভবনে তালা, সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ। বরাক জুড়ে পালিত বিশ্ব যোগ দিবস। হাজিলাতে আতঙ্কিত না হওয়ার শোলা বিশ্বরূপের। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা, হত দুই। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কংগ্রেস ভবনে তালা ঝুলালো যুব কংগ্রেসের আনসার হোসেনের সমর্থকরা। অভূতপূর্ব এই ঘটনাটি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলচর ইন্দিরা ভবন। যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে কার্যালয়ে তালা ঝুলালো আনসার হোসেনের সমর্থকরা। আনসার হোসেন বড়লস্কর এবার যুব কংগ্রেসের জেলা সভাপতি পদের প্রার্থী ছিলেন। সভাপতি পদে তার প্রার্থিত্বের মনোনয়ন বুধবার বিকেলে বাতিল হয়ে যাওয়াতে আনসার এই পদক্ষেপ গ্রহণ করেন। নাম বাতিলের জন্য আনসার সরাসরি সাংসদ সুস্মিতা দেবকে দায়ী করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশ, সিআরপিএফ। কংগ্রেস ভবনের প্রধান গেটে বন্ধ করে ধর্ণায় বসেন আনসার ও তার সমর্থকরা। বৃহস্পতিবার সকালে আনসার ও তার সমর্থকরা এসে জেলা কংগ্রেস সভাপতি এবং ভিআইপি রুমে তালা ঝুলিয়ে দেন। পরে প্রধান গেট বন্ধ করে ধর্ণায় বসেন আনসার, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দলের প্রথম সারির কোনো নেতাকে দেখা যায়নি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সিরাজুল আলম লস্কর এলেও আনসার সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন। দিনভর ইন্দিরা ভবনে এক উত্তেজনা বিরাজ করছিল। আসাম প্রদেশ কংগ্রেসের, আসাম প্রদেশ যুব কংগ্রেসের নির্দেশে আমাদের কাছাড় জেলায়ও সাংগঠনিক যুব কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি 2000 মেম্বারশিপ ড্রাইভ করেছি, মেম্বারশিপে আমার নাম এসেছে। তারপরে আমি নমিনেশন দিয়েছি 3000 টাকা দিয়ে, আমার নাম নমিনেশনে এসেছিল। তারপরে যেদিন সিম্বল এলেট হয়েছিল, সিম্বল আসার পরে হঠাৎ করে আমার নাম কেটে দেওয়া হয়েছিল। তারপরে আবার আমার নাম নথিভুক্ত করা হয়েছিল। নথিভুক্ত হওয়ার পরে আমরা গোটা কাছাড় যুব কংগ্রেসে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে মিটিং করে, ওয়ার্ক করে, ব্যানার পোস্টারিং করেছি। আগামীকাল হঠাৎ করে আমার সিম্বল দেওয়ার পরে আবার গতকালকে 3টার সময় হঠাৎ করে আমার নাম কেটে দেওয়া হলো। তাহলে আমরা তারপরে আমরা আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ, সুনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুলক লস্কর, আতাউর রহমান মাজারবিয়া সবাই সাথে যোগাযোগ করেছিলাম। আমরা কোনো সাড়া না পেয়ে অল ইন্ডিয়া কংগ্রেস যুব কংগ্রেস সভাপতির সাথে আমরা মেইল করেছি, ওনাকে আমরা মেসেজ করেছি, ওনাকে আমরা টুইট করেছি। তারপরে ওরা বলেছিলেন শিলচরের সাংসদের সঙ্গে কথা বলো, আমরা বলবো সেই নির্বাচন সাংসদের ক্ষমতার বাইরে। আজকে আমরা কেন সাংসদকে বলবো? আর যদি সাংসদ সেরকম করতেন তাহলে কেন কাছাড় থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করা হয়েছিল? আজকে ছেলেদের কাছ থেকে মেম্বারশিপ নেওয়া হয়েছিল 125 টাকা করে। আজকে আমরা লক্ষ লক্ষ টাকা কাছাড় জেলা যুব কংগ্রেসে জমা দিয়েছি। তারপরে আজকে সেই রকম নির্বাচন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে যুব কংগ্রেসে যদি কেউ নাম কাটাতে পারে তাহলে আপনাদের নিশ্চয় জানা, বরাকবাসী, আসামবাসী জানা কে সেই নাম কাটাতে পারবে এবং কার কে ওনার পিছনে দায়ী, আপনারা নিশ্চয় জানেন। এদিকে ইন্দিরা ভবনে যখন এইসব ঘটনা ঘটছিল তখন সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেন সিরাজুল আলম লস্কর। সিরাজুল চিত্র সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সিরাজুলের আচরণে ক্ষুব্ধ হন আনসার সমর্থকরা। আমরা 7টা
গোটা বিশ্বের সঙ্গে শিলচরেও চতুর্থ বিশ্ব যোগ দিবস পালিত হলো। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় যোগ শিবির অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলাশাসক এস লক্ষ্মণন সহ প্রায় 200+ মানুষ। প্রায় ঘণ্টাখানেক ধরে যোগব্যায়াম করেন সবাই। যোগ শিবিরে অংশ নিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, যোগব্যায়াম ভারতবর্ষের পরম্পরা। গোটা বিশ্বের মানুষকে যোগের আওতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 বছর আগে আরম্ভ করেছিলেন বিশ্ব যোগ দিবস। যোগার মাধ্যমে কেবল শরীর ভালো থাকে না, মনও ভালো হয়। সঠিক বলেছেন যে ভারতবর্ষের পরম্পরা যোগা একেবারে আদি অনন্তকাল থেকে যোগের মাধ্যমে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা চলছিল। দীর্ঘদিন থেকেই ভারতীয় পরম্পরা হিসাবে আমরা সমগ্র বিশ্বর মানব সমাজকে আমরা নিজের আমরা মনে করি বসুধৈব কুটুম্বকম। কাজেই ভারতবর্ষ থেকে প্রয়াস হয়েছে, সেই চিন্তন হয়েছে যে সমগ্র বিশ্ব মানবকে কীভাবে এই যোগার আওতায় নিয়ে আসে। আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীর নেতৃত্বে এবং গুরুজি আমাদের রামদেবজির নেতৃত্বে সমগ্র বিশ্বে যোগার প্রচার হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাবে এই যোগাকে বিশ্ব যোগা দিবস হিসাবে আজকের দিনকে মান্যতা দেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব আজ যোগার মাধ্যমে বাঁচতে চায়, এই জন্যে যে যোগার মাধ্যমে যারাই আমরা বাঁচি, আমরা জানি যে আমাদের স্বাস্থ্য, আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তন, আমাদের মেধা এই যোগের মাধ্যমে বৃদ্ধি হয়, যার ফলে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আমরা চাই বিশ্বে শান্তি নেমে আসুক আর বিশ্ব শান্তির মাধ্যমেই বিশ্বের মানব সম্প্রদায় সুখী সমৃদ্ধশালী হতে পারবে। আমরা একটা সুন্দর বিশ্ব, একটা সুন্দর ভারতবর্ষ আমরা চিন্তন করি, যার জন্যে এই বিশ্ব যোগা দিবসে আমরা। বিধায়ক দিলীপ পাল বলেন, কেবল একদিন যোগ করে লাভ হবে না, নিয়মিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে যোগে আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি। 21 জনের ভিতরে সীমাবদ্ধ না থাকে, আমাদের দুর্ভাগ্য আমরা ওই দিনটাতে খুব গা ঝাড়া দিয়ে উঠি। অনেকে বেশিরভাগই মানে অনেকে করে, রেগুলার যদি যোগব্যায়াম প্রাণায়াম এগুলো করা যায় তাহলে মানে মানুষ 100% ফিট থাকবে, কোনো মেডিসিন ছাড়াই। আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য আমাদের বুনেটিশিরা শিখিয়ে গিয়েছেন, কিন্তু আমরা এগুলো মানি না, এটা দুর্ভাগ্য আমাদের। আমরা নিয়ম মানি না, আমরা যোগব্যায়াম করি না, প্রাণায়াম করি না, 1 ঘন্টা সময় দিতে পারি না 24 ঘন্টার ভেতর, আর অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়ে যাই। আমি নিজেই ব্যাকপেনে কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের সময় নেই, সব কিছু করার সময় আছে, কিন্তু ব্যায়াম প্রাণায়াম করার, ব্যায়াম করার, যোগব্যায়াম করার সময় নেই, কারণ এটা পয়সা লাগে না, তো তাই সময় নেই। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের তো যা হবার হয়ে গিয়েছে। কিন্তু আমি বলবো, আমাদের যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ঘরে, পরিবারে সন্তানেরা আছে, তাদেরকে যদি এখন থেকে আমরা সেইভাবে গড়ে তুলতে পারি। বিশ্ব যোগ দিবস পালন করলো শিলচর মর্নিং ক্লাব। এদিন সকালে জেলা ক্রীড়া সংস্থার মাঠে যোগ শিবিরের আয়োজন করা হয়। এতে ক্লাবের সদস্য ছাড়া আরও অনেকেই অংশ নেন। যোগ দিবস, এই বিশ্ব যোগ দিবস আজ বিশ্বে ইতালি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতবর্ষ, পৃথিবীর প্রায় 100টির উপর দেশ এই যোগ দিবস পালন করছে। যোগ এটা নতুন নয়, যোগ আমাদের ভারতবর্ষে হাজার হাজার বছর পূর্বে মুনি ঋষিরা এই যোগ আরম্ভ করেছিলেন।
কিন্তু মধ্যে সেই যোগের চলনটা একটু কমে গিয়েছিল, কিন্তু আজ সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আসার পর পতঞ্জলির শ্রী রামদেবজি সমস্ত ভারতবর্ষে এই সোশ্যাল মিডিয়াকে, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে সমস্ত ভারতবর্ষে এই যোগ প্রচার করেছেন। আজ ভারতবর্ষে কোটি কোটি লোক যোগ করছে। জেলা ক্রীড়া সংস্থা এবং এনসিসির যৌথ ব্যবস্থাপনায় পালিত হলো যোগ দিবস। ডিএসএর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যোগ শিবির। এতে ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ এনসিসির ক্যাডাররাও অংশ নেন। যেহেতু ওয়ার্ল্ড যোগা দিবস, সে উপলক্ষে আমাদের জেলা ক্রীড়া সংস্থায় আমাদের ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এবং এনসিসি শিলচরের যৌথ প্রচেষ্টায় আমরা যোগের আয়োজন করেছি। যোগ করলে শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকা যায়, সেই সব চিন্তাভাবনা নিয়েই এই যোগের আয়োজন। এবং এতে বিবেক বাহিনীর দলগুলো আমাদের সাথে সহায়তা করেছে, ওদের অনেক টেনিসরা এসছে আমাদের এখানটায় এই যোগব্যায়ামে অংশগ্রহণ করার জন্য। তো আমরা আশাবাদী আমাদের সমাজের যারা যোগব্যায়ামের সাথে যুক্ত এবং যারা যুক্ত নয়, ওনারাও যদি এগিয়ে আসেন এইসব কাজকর্মে, তাহলে শারীরিকভাবে এবং মানসিকভাবেও সুস্থ থাকা যাবে, এটা আমাদের আশা। বিজেপি শহরমণ্ডল কমিটিও পালন করল বিশ্ব যোগ দিবস। বৃহস্পতিবার সকালে শিলচর জৈন ভবনে অনুষ্ঠিত হয় যোগ শিবির। এতে জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়, প্রদেশ বিজেপি মুখপাত্র রাজদীপ রায়, শহরমণ্ডল সভাপতি দীপায়ন চক্রবর্তী সহ জেলা এবং শহরমণ্ডল কমিটি কর্মকর্তারা অংশ নেন। নির্দেশে আজকে শিলচর শহরমণ্ডলের তরফ থেকে জৈন ভবনে আমাদের আন্তর্জাতিক যোগ দিবস আমরা পালন করেছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি কৌশিক রায় মহাশয়, ডক্টর রাজদীপ রায় মহাশয় সহ বিভিন্ন বুথ সভাপতিরা ও বিভিন্ন আমাদের কার্যকর্তারা। তো এখানে আমরা 45 মিনিটে সেই সরকারি যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমকে এই প্রোটোকলের মাধ্যমে আমরা এখানে অনুষ্ঠিত করেছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক হিসাবে আমাদের সৌরভ নাথ, যিনি সুকুমার নাথের সুপুত্র। তো আজকের দিনে আন্তর্জাতিক যোগ দিবসে আমরা যে এখানে মোদীজির নেতৃত্বে আমরা দেখেছি যে রাষ্ট্রসংঘে যে যিনি প্রস্তাব দিয়েছিলেন, আজকের দিনে এই চতুর্থ এই যোগ শিবির আমরা পালন করতে পেরেছি, তার জন্য সকল স্তরের কার্যকর্তাকে আমরা এখানে ধন্যবাদ জ্ঞাপন করছি। সমগ্র বিশ্বের সঙ্গে নতুন বাজারেও পালিত হলো বিশ্ব যোগ দিবস। এতে অংশ নেন 100 জন যোগপ্রেমী। ব্যবস্থাপনায় ছিল নতুন বাজার যোগ উদযাপন সমিতি, সহযোগিতায় ছিল কেশব স্মারক সমিতি ও পতঞ্জলি যোগ সমিতি। মেহেরপুর সবুজ সংঘের ব্যবস্থাপনায় পালিত হলো বিশ্ব যোগা দিবস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামী। এছাড়া বক্তব্য রাখেন সভাপতি প্রবাল দত্ত, প্রধান প্রশিক্ষক চিরাগ থাপা, গোপেন পাল, সুজাতা নাথ। ১৯৬৬ সালের পর থেকে 1971 সালের মধ্যে যারা এদেশে এসেছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানালেন আসাম প্রদেশ বিজেপির উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি ঈশান বাংলাকে জানান পত্রিকায় কী লেখা হলো এ নিয়ে চিন্তা করে লাভ নেই,
এনআরসির চূড়ান্ত খসড়া বের হলে বোঝা যাবে সব সন্দেহ অমূলক। হাজেলা কি বললেন, এটা কোনো বিষয় নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হচ্ছে, এছাড়া 80% অসমীয়া জনগণ নাগরিকত্ব বিলের পক্ষে বলে তিনি মন্তব্য করেন। জনগণকে জানাতে চাই হাজেলা কনস্টিটিউশনাল অথরিটি নন, তিনি একজন সরকারের আধিকারিক, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা প্রিপারেশন করে দেওয়ার। নির্দেশ যা দেবে সরকার দেবে, সংবিধান দেবে এবং সুপ্রিম কোর্ট দেবে, এই প্রক্রিয়াটা শুরু করেছে সুপ্রিম কোর্ট, এটা সরকার করেনি। আর পত্রিকা বা কোনো ব্যক্তি কোনো নির্দেশিকা দিলে বেরিয়ে আসতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াবার কোনো কারণ। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে সরকারে আছে, আসাম প্রদেশের সরকারে আছে, বিদেশি বিতরণের নামে বাংলাদেশ থেকে আগত মানুষই শুধু বিচলিত হবে, স্থায়ীভাবে বসবাসকারী আসামের যে কোনো গোষ্ঠী ধর্ম ভাষার লোক এই অঞ্চল থেকে যাবে না, এটা আমরা বিশ্বাস করি এবং এটাই আমাদের মৌলিক ব্যবস্থা। এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের, নাম রোহন রায় এবং রামুনাথ। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কায়স্থ গ্রামে। বুধবার রাতে বাইকে যাবার সময় কায়স্থ গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এছাড়া আহত হয়েছে শিবম নাথ নামে এক পথচারীও। তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের বাড়ি নীলামবাজার। আমি দশটা রাতি আমি খবর পাইছোঁ যে আমার ইয়াতে কাস্টমারের ওসর একটা এক্সিডেন্ট হয়েছে। তারপর আমি আমার পাটাকান্দি থানাটো খবর দিলো আর এই হিসাবত আমি ঘটনাস্থলীত আহিলো। আহার পিছত গম পালো কি দুটা মানুষ আগত মানে স্পট ডেথ হয়েছে আর একটা মানুষ অল্প গুরুতর জখম হয়েছে। আর আমি এটা আরও একটা খবর পালো পাটাকান্দি থানাতে এই গাড়িটা ধরা হল, এটা তাতে লকআপ হয়ে আছে, ড্রাইভারটা লকআপ হয়ে আছে আর গাড়িটা সিজ হয়েছে। এইটাই কব বিচার, রাস্তার কন্ডিশন অল্প বেয়া আছে, প্লাস এহতে ট্রিপল কেরি আসে আর প্লাস হেলমেটও পরা পিন্ধা না আসে, ট্রিপল কেরি আছে। এবার ঈশান বাংলা খবরে নিচ্ছি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। বন্যার পর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাদ্রিপাড়ে বরাক নদীর ভাঙন। যে কোনো সময় 20-30টি ঘরবাড়ি বরাক নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় 500 মিটার জুড়ে রয়েছে এই ভাঙন। বিগত 4 বছর থেকে নদী ভাঙনের সমস্যায় ভুগছিলেন এলাকার মানুষ। সরকার কিংবা প্রশাসনের নজরে বারবার এই সমস্যা তুলে ধরলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার ফলে এবারের বরাক নদীর প্রবল জলস্রোতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নদী ভাঙনের আতঙ্কে এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনরাত কাটছে এক আতঙ্কের মধ্যে। আমরা তো যান যার জমি আসলে লম্বা দিয়ে সারা হতে গেছে গা ভাঙ্গিয়া, এখন তো আমরা ঘুমাইতে পারি না রাইতে এলে গরমের মাঝে ডর ডর করে গিয়ে খালি ভাঙ্গি জীবন ভাঙ্গি জানি ওলাও করে গিয়া, এর মাঝে গত যে সারা ভাঙনের সমস্যায় ভুগছেন এমন স্থানীয় এক ব্যক্তি জানান, 3-4 বছর থেকে ভাঙ্গা ধরছে, ভাঙ্গা ভাঙ্গি আমরা বহু জমি জায়গা আসলো যা সব লইয়ে গেছে, আর এখন প্লাট আইছে, প্লাট আইয়ে এখন আমরা বাড়িঘর ফোন লইয়ে যাবি, এখন বাড়িঘর লইয়ে গেছে কি বহুত, এখন সামান্য সামান্য আছে, একটু একটু জায়গাতে আছি, আমরা জায়গাও নাই, এখন কোনো এইবার জায়গা নাই, এখন বান্ধব বান্ধব উঠে লাগবো, গ্যাস আর কোনো উপায় নাই, আপনার বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সীমার বাড়াইটা আমরা তো বাঁচতাম না, কোন খুঁজিত আমরা এখন এবার তো কোনো উপায় নাই, আমরা আর খাইবারও উপায় নাই, এবারও উপায় নাই, কোনো খুঁজিত আমরা এখন আর কাজ ঘুমাইবার জায়গা নাই, ঘুমাইতে পারি না, কোন দিয়ে উপায় খাবারে সইয়া। ইতিমধ্যে প্রায় 3-4টি ঘরবাড়ি বরাকের জলে তলিয়ে গেছে বলে জানালেন আরেক বাসিন্দা। সোনাপাড়িঘাট পেরি সংলগ্ন বাঘপুর প্রথম খণ্ড এবং নির্গাম দ্বিতীয় খণ্ড আংশিক জায়গা নিয়ে নদীর ভাঙ্গন যে আরে শুরু হয়েছে, বর্তমান আমাদের এখানে 5-6টি ঘর নদীর তলাতে গিয়েছে এবং এই ব্রিজ যেটা সোনাপাড়িঘাট ব্রিজের কাম অসম্পূর্ণ হওয়ার কারণে এবং প্রোটেকশন না থাকায় এইসব নদী ভাঙ্গন গরিব দুঃখী মানুষ এবং এখানকার মিনিমাম 15-20 পরিবার আজকে নদীর তলাতে যাওয়ার সম্মুখীন হয়েছে। বর্তমানে আপনারা দেখেছেন
সাংবাদিক ভাইরা এখানে দেখেছেন ঘর, দুইটি পাকা ঘর এবং বাঁশপেতের ঘর, চার পাঁচটি পরিয়াল নদীর তলাতে যাচ্ছে, মানুষ অনাহারে মরছে এবং এত বড় ফ্লাড। আজকে কোনো প্রশাসনের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয় নাই। আমি অনুরোধ করব যে আমাদের কাছাড় জেলা ডেপুটি কমিশনার এস লক্ষণ মহাশয়ের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ওনাদেরকে যাতে বিহিত ব্যবস্থা করার জন্য। উল্লেখ্য, 2011 সালে ওই এলাকায় বরাক নদীর উপর একটি সেতুর শিলান্যাস করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কিন্তু 8 বছরের 10% কাজও শেষ হয়নি। ওই সেতু নির্মাণ হয়ে গেলে ভাঙনের সমস্যা মিটে যাবার সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জে বন্যায় বলি 4 বছরের এক শিশু, নাম রাজদীপ শুক্লবৈদ্য। ঘটনাটি ঘটেছে বাড়ুই গ্রামের ধলছড়াতে। রাজদীপ তার মায়ের সঙ্গে পাশে একটি ছড়া থেকে জল আনতে গিয়েছিল। হঠাৎ করে সে ছড়াতে পড়ে যায়। ছড়ার জলস্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। রাজদীপকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাচ্চার মাল লগে গিয়া, বাচ্চাটা গেছে গিয়া, তারপরে বাচ্চার মা খুলসি রাখিয়া তাকে ঘরও ডাকা হয়। বাচ্চা গিয়া বাচ্চাটা ভাবাবো না গিয়া পড়ে গেছে গিয়া জল করতে পারে। নিজে ঘরে আসলাম, নিজে কাজে আসলাম, ওদের কাজ হয়েছে না, ঘরে আসে ওদের রাস্তাতে আসছে, আবার ওদের জন্য আমার বাড়ি থেকে সিয়াই শিক্ষা ও আমি দৌড়িয়ে আসি, দৌড়িয়ে যাই দেখি মানছে তারা মানে জল একটু বাই করছে, ও আমি এসে উপায় উপায় আসলাম, আমি তার উপায় উঠে নিয়ে। দুপাশে উঁচু টিলার সারি, তার মাঝে গিয়েছে মহাসড়ক। এটাই ছিল আমাদের পরিচিত দৃশ্য, কিন্তু এখন সেই দৃশ্য আর নেই। দিনের পর দিন টিলার মাটি কেটে কেটে নেওয়া হয়েছে, তাই উঁচু টিলার বরাবর ধস নামছে। আগে রাস্তার একদিকে ধস নামত, এখন দুপাশে নামছে, যার ফলে রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছে। এই দৃশ্যই এখন দেখা যাচ্ছে মহাসড়কের সর্বত্র। এবারে নিচ্ছি ঈশান বাংলা খবরে আবারও সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। 24 জুন যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। নির্বাচনী প্রচারে বুধবার করিমগঞ্জ সফর করলেন প্রদেশ সভাপতি পদের প্রার্থী অঙ্কিতা দত্ত। জেলার যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে করিমগঞ্জ আবর্ত ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলন করে অঙ্কিতা যান হাইলাকান্দিতে প্রচারে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন এলাকার জনগণকে ত্রাণ সাহায্যে এগিয়ে এসেছে বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। দিন কয়েক থেকে জেলার বিভিন্ন জায়গায় বন্যার্তদের চাল, ডাল, তেল, লবণসহ অন্যান্য সামগ্রী দিয়ে আসছে সোসাইটি। বৃহস্পতিবার দুধপাতিল MV স্কুলে সোসাইটি এ ধরনের এক ত্রাণ শিবিরের আয়োজন করে। বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সভাপতি গৌরাঙ্গ সাহা, গৌরবচন্দ্র প্রমুখরা। এ সম্পর্কে সোসাইটির উজ্জ্বলা প্রকল্পের সঞ্চালিকা পূজা দাস জানান। সোসাইটি NGO থেকে এসেছি। আমাদের আজকে পুরো এন্টায়ার টিম, আমরা অনেক জায়গায় আমরা ফ্লাড এফেক্টেড যারা আছে ওদেরকে আমরা হেল্প করেছি। তো আজকে আমরা দুধপাতিল MV স্কুলে এসেছি, ওইখানে পুরো এন্টায়ার আমরা কমিউনিটিটা আমরা কভার করেছি। ওদেরকে কিছু জিনিস হাতে উঠিয়ে দিলাম, ওদেরকে যেরকম চাল, ডাল, কিছু মশলা, তারপরে সয়াবিন তেল, সল্ট, এগুলো যাতে আমরা ওদেরকে হেল্প করেছি। কারণ হচ্ছে ওরা অনেক এফেক্টেড, ওদেরকে কিছু একটা জিনিস আমরা অনেক কিছু দিতে পারিনি, যা যা জিনিস দিয়েছি ওদের এই সামান্য যেটা প্রবলেম ওটার থেকে যেন ওরা উঠতে পারে, তার জন্য ওদেরকে আমরা একটু কিছু জিনিস নিয়ে ওদেরকে আমরা সাহায্য করেছি আমাদের এন্টায়ার টিম। ত্রাণ শিবিরের এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করেন সারথী 104 পরিষেবার স্বাস্থ্যকর্মীরা। তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্র। ঈশান বাংলাকে এ নিয়ে জানান স্বাস্থ্যকর্মী অমলকান্তি আচার্য। বরাকভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির TI টাকাস প্রজেক্টের তরফ থেকে প্রায় সময় হেলকেম করে যাই এবং এই ফ্লাড এফেক্টেড এলাকাতে আমরা সঞ্জীবিনী 104 সহযোগিতায়
আমরা এখানে হেলথ ক্যাম্পের একটা ছোট্টখাটো আয়োজন করেছি। এখানে সঞ্জীবিনীর তরফ থেকে মেডিসিন এবং তাদের তরফ থেকে চিকিৎসার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা প্রয়োগ করেছি এবং সেই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা এই এলাকার মানুষের যাতে সামান্যতম উপকারে আসে সেই দিকে আমরা নজর রেখে কাজ করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। কংগ্রেস ভবনে তালা, সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ। বরাক জুড়ে পালিত বিশ্ব যোগ দিবস। হাজিলাতে আতঙ্কিত না হওয়ার শলা বিশ্বরূপের। করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা, হত দুই। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।